অমর একুশে গ্রন্থমেলায় প্রতি বছর নতুন লেখকের তালিকায় যোগ হয় অনেক নাম তবে সে তালিকায় নারী লেখকের সংখ্যা তুলনামূলকভাবে কম নবীন লেখিকারা এজন্য সমাজের পুরুষতান্ত্রিক মনোভাব এবং প্রকাশকদের আগ্রহের অভাবকেই দায়ী করছেন তবে প্রকাশকরা বলছেন মানসম্মত লেখা হলে নারী পুরুষ কোনো বিভেদ করা হয় না প্রতিবেদন। বই পড়ার সময় লেখক নারী না পুরুষ তা দেখেন না পাঠকেরা তাদের কাছে বইয়ের বিষয়বস্তুটাই আসল বাংলাদেশ সৃজনশীল পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির হিসেব অনুযায়ী প্রতিবছর দেশে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বই প্রকাশিত হয় এর মধ্যে বইমেলা উপলক্ষেই প্রকাশিত হয় প্রায় সাড়ে চার হাজার বই এসব বইয়ের মধ্যে বিশ শতাংশ বই নারী লেখকদের তবে লেখিকারা বলছেন প্রকাশকেরা প্রতিষ্ঠিত এবং পরিচিত মুখদের প্রাধান্য দেয়ায় উঠে আসতে পারছেন না লেখিকারা পাবলিশিং ওয়ার্ল্ড যে যেসব কিন্তু এটা পুরুষতান্ত্রিক একটা জায়গা এখানটা কিন্তু মহিলাদের একটা পাণ্ডুলিপি তৈরি করবে তারপরে দিতে যাবে এটা এত ইজিলি কিন্তু অ্যাকসেপ্টেড হবে না পরিবার থেকে আসে যে আমি কি লিখছি এমন কিছু লিখছি কি না যাতে পরবর্তীতে এটা সমালোচিত হয় আবার এটা প্রকাশক এটা নিবে কি নিবে না তা এসব কিছু মিলিয়ে একটা গোলকধাঁধা অবশ্যই আছে প্রকাশকদের অনেকেই অবশ্য মনে করেন বাধা থাকলেও নারীরা সাহিত্য চর্চা এগিয়ে রয়েছেন লেখালেখিতে কি কোনো জেন্ডার বলতে কিছু আছে যেটা লেখা ভালো লেখা হবে প্রকাশযোগ্য হবে পাঠকের কাছে গ্রহণযোগ্য হলে সেখানে নারী পুরুষ বলতে এর পরও তো আলো নিচিত অন্ধকার হয়তো কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম নাই এই কথাটা আমি কিন্তু সেখানে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি সুফিয়া কামাল জাহানারা ইমাম সেলিনা হোসেন রাবেয়া খাতুনের মতো লেখিকাদের পথ ধরে বাংলা সাহিত্যে নিজ নিজ স্থান করে নেবার প্রত্যাশা নারী লেখকদের তাহাসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা